আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ করে দেখাচ্ছি স্পাইসি ফিশ ফ্রাই বা ঝাল মশলাদার মাছ ভাজা। মাছ আমরা সবাই ভাজতে পারি, তারপরেও আপনারা যদি এভাবে একবার মাছগুলো ভাজেন তাহলে দেখবেন যে এগুলো আপনাদের অনেক পছন্দ হবে। করে দেখাচ্ছি একটু অন্যরকমভাবে ঝাল মশলাদার মাছ ভাজা। প্রথমে এখানে আমি একটি তেলাপিয়া মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর ভিতরের যে অংশগুলো আছে এগুলোকেও কিন্তু খুব ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটি চাকু দিয়ে আমি এভাবে মাছের গাগুলোকে ফেড়ে নিচ্ছি, তবে খেয়াল করে কাটবেন যাতে এর কাঁটাটা পর্যন্ত কেটে না যায়। আমি দুই পাশে একইভাবে কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেলে একটি টিস্যু দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে মুছে নিচ্ছি যাতে কোনো পানি এখানে না থাকে। এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ, আদা রসুন জিরাকে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, এক ফালি লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আধা চা চামচ। এবার এই মশলার সঙ্গে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যে কাটা অংশগুলো আছে এই কাটা অংশগুলোর মধ্যেও কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে দিয়ে দিতে হবে। আর এই মাছটার ওজন কিন্তু হাফ কেজি বা 500 গ্রাম। দেখুন কাটা অংশগুলোর মধ্যেও কিন্তু আমি খুব ভালো করে মশলা দিয়েছি এবং পেটের মধ্যেও খুব ভালো করে মশলাগুলোকে দিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এভাবেই রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা আধা ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। প্রায় 1 ঘন্টা পরে আমি মাছটাকে নিয়েছি আর দেখুন মাছটা থেকে কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। এবার আবারও একটু মাখিয়ে নিচ্ছি, দুই পাশটাতে মাখিয়ে নিতে হবে। আর যত সময় পর্যন্ত ম্যারিনেট করা থাকবে মাছটার ভিতরে ঝাল মশলাগুলো কিন্তু ঠিক মতো যাবে এবং মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম, জালটা কিন্তু মিডিয়াম আছে। এবার মাছ থেকে এক্সট্রা মশলাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই যদি মশলা সহ মাছটা দেয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো সহজেই পুড়ে যাবে। মাছটাকে দিয়ে আমি ঢেকে দিলাম, জালটাকে মিডিয়াম লো করে দিয়ে অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট। জালটাকে কিন্তু একবারে বাড়িয়ে দিবেন না, এই মাছগুলোকে এভাবে ঢেকে অল্প আঁচে ভেজে নিতে হবে। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটাকে উল্টে দেওয়ার পরে আমি যে মশলাগুলো রেখেছিলাম এগুলো আবারও এই কাটা অংশের মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করছি আবারও 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাছটাকে আবারও উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটাতেও বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল মশলাদার মাছ ভাজা তাই এখানে কিন্তু ঝাল মশলার পরিমাণটা একটু বেশি হয়, আর আমি এখানে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার মাছটা উল্টে পাল্টে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর পরে কিন্তু আমি আর ঢাকনা দেইনি, মাছটাকে উঠিয়ে নিলাম। এবারে এই মাছটাকে সার্ভ করে দিয়েছি। আর আমি এই মাছ ভাজার সময় কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হয়, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি মাছটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অনেক জুসি। অনেক সময় মাছ ভাজলে দেখবেন যে মাছের উপরটা মচমচে করতে গেলে ভিতরেও কিন্তু ড্রাই হয়ে যায়, আপনারা ভাজার সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলে দেখবেন যে ভিতরটা এরকমই জুসি থাকবে আর উপরটা অনেক মচমচে হবে। আর আমি এখানে লেবুর রস দিয়েছি, আর লেবুর রস দিলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, অনেকেই এই গন্ধের কারণে মাছ খেতে পারেন না, তারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং
আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।